নাশকতার দুই মামলায় হেফাজত নেতা মামুনুল সহ তিনজন সাত দিনের রিমান্ডে। লকডাউনের ভেতরে রাস্তায় চলছে সব ধরনের যানবাহন, তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। আরমানিটোলা অগ্নিকাণ্ডের তদন্তে যাচ্ছে তাই প্রস্তুতি ছাড়াই মাঠে কর্তা ব্যক্তিরা। মতিঝিল ও পল্টন থানায় নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হক সহ দুইজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মোহাম্মদপুর থানা নাশকতার মামলার রিমান্ড শেষে কড়া পুলিশি পাহারায় ডিবি কার্যালয় থেকে আদালতে তোলা হয় মামুনুল হককে। এ সময় একই মামলায় আদালতে তোলা হয় অপর হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবকেও। এ সময় দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ড চায় পুলিশ। ২০১৩ সালে শাপলা চত্বরে এবং চলতি বছর ২৬ মার্চ বায়তুল মোকাররমে নাশকতার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। জনাকীর্ণ আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, মামুনুল হক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই নাশকতার নেতৃত্ব দেন। পরে আদালত তাদেরকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠান। এই ঘটনার সাথে আরও কারো কারো সম্পৃক্ত আছে, পুলিশ এটি উদ্ঘাটন করতে চায়, যার জন্য এই পুলিশ তার ১০ দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত আগের মামলাটি যেটা তেরাশনে ঘটনায় সেখানে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে এবং বায়তুল মোকাররমের যে ঘটনায় এই ঘটনায় চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রাজধানীতে ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। গণপরিবহন ছাড়া রাস্তায় চলছে সব ধরনের যানবাহন, আইন শৃঙ্খলা বাহিনী নেই তেমন কোনো তৎপরতা। লকডাউনকালীন সময়ে সরকার যেসব শর্ত দিয়েছিল তার কোনোটাই পালিত হচ্ছে না। এদিকে দোকান শপিং মল খুললেও আশানুরূপ ক্রেতা পাচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা। রিপোর্ট জসিম জুয়েলের। চলমান লকডাউনে প্রথম দিকে মানুষকে ঘরে আটকে রাখা গেলেও এখন অনেকটা নির্বিঘ্নে চলাচল করছে তারা। রাজধানী জুড়ে বেড়েছে মানুষের চলাচল। গণপরিবহন বন্ধ থাকলেও আছে ব্যতিক্রমও, কোনো রকম জবাবদিহি ছাড়াই কোথাও কোথাও চলছে গণপরিবহন। পুলিশের তৎপরতা অনেকটাই কম, চেকপোস্ট আছে নেই চেকিং। যদিও ক্যামেরা দেখে কিছুটা তৎপর হয়ে ওঠেন তারা, তবে পুলিশ বলছে জরিমানা করার চেয়ে তারা মানুষকে সচেতন করছে বেশি। অজুহাত অনেক, কারণ কেউ বলে হাসপাতালে যাচ্ছি, কেউ বলতেছে যে মার্কেট করতে যাচ্ছি, তারপরে যতটুকু সম্ভব আমরা বলতেছি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন যাতে আমরা এই করোনা থেকে আমরা মুক্ত হতে পারি। মার্কেট খুললেও ক্রেতার অভাবে অবসর সময় কাটাচ্ছে দোকানিরা। রাজধানীর বনানী সুপারমার্কেটে ক্রেতার চেয়ে বিক্রেতাদের উপস্থিতি বেশি। একই চিত্র গাউসিয়া মার্কেটে, ক্রেতা নেই তাই বিক্রেতাদের মাঝে নেই কোনো ব্যস্ততা। তারা বলছেন লকডাউন উঠে গেলে এবং গণপরিবহন স্বাভাবিক হলে ক্রেতা উপস্থিতি বাড়বে। দোকান খুলছে এখন পর্যন্ত তেমন বেশি কিনে লাগেনি আর কি, আপাতত আশায় আছি বিসমিল্লাহ করার জন্য। কখন আসবে বিসমিল্লাহটা হবে না? এই যে লকডাউন, সবাই একটা আতঙ্কের ভিতরে আছে, এ কারণে মনে করেন কাস্টমার হচ্ছে না। সবাই তো আশায় আছে বেঁচে কিনা ভালো হবে। এখনো লোকজন আসতে পারতেছে না গাড়ি ঘোড়ার কারণে, হয়তো গাড়ি ঘোড়া ছাড়ার পরে হয়তো আসতে পারে। করোনার প্রকোপ বাড়ায় মার্কেটে মানুষ কম আসছে বলেও জানান ব্যবসায়ীরা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। আরমানিটোলা অগ্নিকাণ্ডের তদন্তে যাচ্ছে তাই অবস্থা। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও কোনো রকম প্রস্তুতি ছাড়াই মাঠে গেছেন কমিটির কর্তা ব্যক্তিরা। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করায় সিলগালা করা ভবনে প্রবেশ করতে পারেনি তারা। ঘটনাস্থলে গিয়ে তাদের মনে পড়ে ভবন মালিককে। পূর্ব নির্ধারিত পরিদর্শন হলেও ভবন মালিকের সঙ্গে যোগাযোগের কোনো প্রচেষ্টা করেনি তারা। রিপোর্ট আদিত্য মামুনের।
23 এপ্রিল মধ্যরাতে আর্মানিয়ান স্ট্রিটের হাজি মুসা ম্যানশনের এই ছয়তলা ভবনের নিচের তলায় রাসায়নিকের গোডাউনে আগুন লাগে। আগুন ও আগুনের ধোঁয়ায় দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত দগ্ধ হয় 18টি পরিবারের সদস্যরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থলেই মারা যান কয়েকজন। গঠিত হয় তদন্ত কমিটি। আমরা একটা তদন্ত কমিটি করে দিব, তারাই বের করবেন আসলে কেন আগুনটা হয়েছে। ফায়ার সার্ভিসের 3 সদস্যের কমিটির 10 কার্যদিবসে রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই ঘটনাস্থলে হাজির কর্তা ব্যক্তিরা। নূর হোসেন নামের এই পদস্থ কর্মকর্তা তদন্ত কমিটির চেয়ারম্যান, অথচ মাঠে গিয়ে তার মনে পড়েছে ভবন মালিকের সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। পূর্ব নির্ধারিত এই পরিদর্শন ও তদন্তের জন্য আশপাশের বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের সহায়তাও নিতে পারেননি তারা। সিলগালা করা সেই ভবনের বর্তমান তত্ত্বাবধায়ক, জেলা প্রশাসনের সাথেও ছিল না কোনো যোগাযোগ। 2010 সালে নিমতলির অগ্নিকাণ্ড, 9 বছর পর চুরিহাট্টার অগ্নি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 200 মানুষের। 2 বছর পর আবার আরমানিটোলায় প্রাণ গেল 5 জনের, চিকিৎসাধীন আছে আরও 19 জন। পুরান ঢাকার মিডফোর্ড সড়ক, শরৎচন্দ্র চক্রবর্তী সড়ক, আরমানিয়ান স্ট্রিট, মাহতটুলি সহ এইসব এলাকায় প্রায় 1200 রাসায়নিকের গুদাম ও কারখানা রয়েছে। বেশ কয়েকবার প্রতিশ্রুতি দেয়া হলেও সরানো যায়নি কেমিক্যাল গুদাম কারখানাগুলো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, বিরতির পর যা থাকবেন। ভারতে তীব্র অক্সিজেন সংকট, সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য। আপনারা দেখছেন দুপুর 2:21 সংবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাখি তাড়াতে কেনা হচ্ছে অত্যাধুনিক মেশিন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, এরই মধ্যে যন্ত্র কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে পাখি তাড়ানো মেশিন কেনা হলে কমবে দুর্ঘটনার ঝুঁকি। জসিম জুয়েলের আরও একটি রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা প্রায়ই ঘটে। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও পাখি তাড়াতে আধুনিক কোনো ব্যবস্থা নেই। পাখির কারণেই অনেক সময় উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পুরনো পদ্ধতি অর্থাৎ বন্দুক দিয়েই পাখি তাড়ানোর কাজ চলছে, যদিও এ পদ্ধতি খুব একটা কাজে আসছে না। তাই পাখি তাড়াতে আধুনিক যন্ত্রপাতি কেনার তাগিদ বিমানবন্দর কর্তৃপক্ষের। ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক জানান, পাখি তাড়াতে যেসব যন্ত্র ব্যবহার করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উড়োজাহাজের জন্য আকাশপথ ঝুঁকিমুক্ত করতে প্রযুক্তিগত উন্নয়নের দাবি তার। মনে হবে একটা ছোট একটা পাখি আসলে, বাট এত বিশাল একটা উড়োজাহাজকে আসলে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে, অনেক রিস্কের মধ্যে ফেলে দিতে পারে। তো এই জায়গা থেকে আমি বলবো যে বর্তমানে যে ইকুইপমেন্টসগুলো আসলে ব্যবহৃত হচ্ছে ঢাকা এয়ারপোর্টে কিংবা বাংলাদেশের অন্যান্য যে এয়ারপোর্টগুলোতে, তো সেটা আসলে আমার মনে হয় আধুনিক, আরও আধুনিকায়ন দরকার এবং সাথে সাথে পর্যাপ্ত ম্যান পাওয়ারও দরকার আছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এরই মধ্যে নতুন যন্ত্র কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। আমাদের যে গতানুগতিক যে বার্ড তাড়ানোর যে সিস্টেম আছে, বার্ড শুটার দিয়ে এগুলো হচ্ছে না, তাই সেক্ষেত্রে এখানে আধুনিক অন্যান্য বিমানবন্দরে ব্যবহৃত হয় এই ধরনের সিস্টেমের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি। পাখি নিয়ন্ত্রণে উন্নত বিশ্বে যেসব যন্ত্র ব্যবহার করা হয় সেসবই ব্যবহার করার পরিকল্পনার কথা জানান তিনি। এটা একদম ফাইনাল পর্যায়ে চলে আসছে, আমরা টেন্ডারে চলে যাচ্ছি। এই টেন্ডারের মাধ্যমে আমরা নতুন আধুনিক বার্ড ডিটারেন্স সিস্টেম যেটা, আমরা ইনকর্পোরেট করতে যাচ্ছি। আধুনিক যন্ত্রপাতি চলে আসলে বার্ড হিট থেকে রক্ষা মিলবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল সহ 3 জন 7 দিনের রিমান্ডে। লকডাউনের ভেতরেই রাস্তায় চলছে সব ধরনের যানবাহন, তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। আরমানিটোলা অগ্নিকাণ্ডের তদন্তে যাচ্ছে তাই প্রস্তুতি ছাড়াই মাঠে কর্তা ব্যক্তিরা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিকেল 4টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন একুশের সাথেই থাকুন